পরে পরীক্ষা, এবার নির্ঘাত ফেল। মা আমার লাগতে মেরে বাজার থেকে বের করে দেবে। একটু পরপর খিদাও লাগতেছে। নুরি, হ্যাঁ নুরি, আফা ডাকতেছেন। তুই জানিস না আমার পরীক্ষা, বিছানা থেকে সরতে পারবো না। এই আমার অনেক খিদা লাগছে, একটু মুড়ি দিয়ে চানাচুর মাখায় আনতো। আচ্ছা এখনই আনতেছি। আমি গেলাম, আপনার আর কিছু লাগবে? এদিকে পড়তে বসে খালি খাওয়া খাওয়া করতেছে, পড়ালেখা করতে গেলে কি এত খিদা লাগে? ভালোই আমরা গরিব মানুষ, পড়াশোনা করিনি, এত খাওয়া পাইতাম কই? আমি গেলাম। বিস্কিটটা শেষ করে নি। কে যে চকলেট বিস্কিট বানাইছে, ধন্যবাদ তারে। তোমার তো আর মেয়ে
খাবো মনে রাখিস। আফা আপনার আর কিছু লাগবে? শশার গাজর আছে না, কাটি নিয়ে তো ওগুলো অনেক এনার্জি হবে আর হেলদিও। কাটি যা। আচ্ছা ঘুমাচ্ছে।
আমার বোধ হয় একটা ফিজিওথেরাপি দেখানো লাগবে, মানে আমার নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, আমি খুব উইক হয়ে যাচ্ছি পড়তে পড়তে, আমার একটা ভালো থেরাপি লাগবে মা। আমিও ভাবতেছি তোর তত ঘুমাসার কথা না, আসলে তোর একটা থেরাপি দরকার। হেই, থেরাপি নিতে যাওয়া লাগবে না, আমার ঘরেই থেরাপির মেশিন আছে, দাঁড়া। আমার সোনা জাদুমণি, দাঁড়াও এখনই থেরাপির ব্যবস্থা করতেছি। সত্যি মা? নুরি, হ্যাঁ নুরি। খালাম্মা ডাকেছেন। শোন, আমার স্পেশাল থেরাপির যে মেশিনটা আছে না, শিগগিরই আমার রুম থেকে নিয়ে আয়। থেরাপি মেশিন? ও, আনতেছি। এখনই ঠিক হয়ে যাবে তোমার থেরাপি দেওয়ার পরে, তারপর তুমি খুব সুন্দর করে পড়বা, রেজাল্ট অনেক ভালো করবা, তাই না মা? প্লিজ, আমার পরীক্ষার আগে ওটা খুব দরকার, কারণ আমি ভালো রেজাল্ট করতে চাই ভালো করে পড়ে। খালাম্মা, এই যে আপনার মেশিন। আনছিস? দেশিগিরি।